তোমার চোখ গিয়া খাড়ায় যাবো লালের মধ্যে। মুভিজোন বিডি 360 প্রেজেন্টিং গোটি। কাহিনীর শুরুতে সুলতানা নামে একটা মেয়ে ভাসে করে ঢাকায় আসে, আর তাকে নেবার জন্য নান্নু নামে একজন সিএনজি চালক আসে। তারপর এরা সিএনজি দিয়ে যেতে থাকে। নান্নু সুলতানাকে বোন বলে ডাকত। তারা যাবার সময় দেখতে পায় পুলিশ বিভিন্ন গাড়ি চেক করছে। নান্নু বলে খিস মাইরা থাকো। পুলিশ তাদের গাড়িকেও থামিয়ে চেক করতে থাকে। তাদেরকে এই জায়গায় টেনশনে দেখা যায়, কিন্তু পুলিশ তাদের চেক করে কিছুই পায় না। অনুশুনে দেখা যায় সুলতানা এক ক্লিনিকে যায়। এই জায়গায় সুলতানা গলায় আঙুল দিয়ে দুটা পুটলি বের করে, তারপর চেয়ারে বসে গোপন জায়গা দিয়ে আরেকটা বড় প্যাকেট বের করে। সুলতানা ঠিক এভাবেই ইয়াবা বিভিন্ন স্থানে পাচার করত, আর তাকে ট্রান্সপোর্টেশনে সাহায্য করত নান্নু। সুলতানা ক্লিনিক থেকে বের হবার সময় একটা মহিলাকে বিভিন্ন স্থানে ব্যান্ডেজ করা অবস্থায় দেখতে পায়, যাকে একটা ডাক্তার নিয়ে যাচ্ছিল। সিএনজিতে সুলতানা নান্নুকে জিজ্ঞাসা করে রেহানার এই অবস্থা কে করলো। নান্নু বলে ও পালাতে চাইছিল, তাই ওর এই অবস্থা। সুলতানা বলে, আমি বিশ্বাস কইরা এই কথা আপনাকে বলছিলাম, আপনি কি কাউকে বলে দিছেন? এ জায়গায় নান্নুর চোখ মুখ দেখে বোঝা যায় নান্নু এই কাজ করেছে। সুলতানা খুব চিন্তায় পড়ে যায়, কারণ সে নান্নুর সাথে অনেক কথাই শেয়ার করত। যাবার সময় সুলতানা মার্কেট থেকে তার মেয়ের জন্য একটা ব্যাগ কিনতে থাকে। তখনই নান্নু একটা কাগজ দিয়ে বলে, তুমি আমাকে বলছিলা ঢাকায় একটা ফ্ল্যাট আর মেয়ের জন্য একটা স্কুল দেখতে, এই হলো তার ঠিকানা। নান্নু জায়গায় বিড়বিড় করে বলতে থাকে, খাঁচার পাখি খাঁচা থাকাই ভালো, উড়াল দেবার চেষ্টা করিলেই বিপদ। সুলতানা এই জায়গায় চুপ করে তার দিকে তাকিয়ে থাকে। তারপর ব্যাগ কেনার পর আরেকটা ঘড়ি কিনে সে তার হাজবেন্ডের দোকানে আসে। সুলতানার হাজবেন্ড সেলিমের একটা ফার্নিচারের দোকান ছিল। সুলতানা তাকে সেই হাতঘড়িটি উপহার দেয়। তারপর তারা দুজন দোকান থেকে বাইকে করে বাসায় আসে। বাসায় যাবার পর সুলতানা ওয়াশরুমে যাবার পর দেখতে পায় তার গোপন জায়গা দিয়ে ব্লাডিং হচ্ছে। অন্যদিকে আমরা তার স্বামী সেলিমকে দেখতে পাই, যে মোবাইলে বিভিন্ন মহিলাদের নগ্ন ছবি দেখছে। সুলতানা ওয়াশরুম থেকে বের হয়ে বাচ্চাদের রেজাল্ট কার্ড দেখতে পায়। আসলে ওদের মেয়েকে স্কুল থেকে আনা নেওয়া এবং লেখাপড়ার দিকে খেয়াল রাখার দায়িত্ব ছিল তার স্বামীর, কিন্তু তার মেয়ে পরীক্ষায় কম মার্ক পাওয়ায় রাতে তাদের মধ্যে নোকঝোঁক হয়। আসলে সেলিম মিয়া সুলতানার ভাবির সাথে পরকিয়া করত। সুলতানা থাকত তার বাবার বাড়িতে, যে বাসায় তার ভাই, তার মা, তার ভাবি আর তার হাজবেন্ড থাকত। সুলতানার বাবার পরিবারে তাদের সবার ভরণ পোষণের দায়িত্ব ছিল সুলতানার, মানে সুলতানার টাকায় তাদের পুরো সংসার চলত। একদিন সবাই একসাথে ছিল, যে জায়গায় সুলতানা তার মেয়েকে খাওয়াচ্ছিল, তখনই তার মা তার ভাইয়ের ব্যবসার জন্য সুলতানার কাছে কিছু টাকা চায়। যে জায়গায় আমরা সুলতানাকে রেগে যেতে দেখি, সুলতানা বলে সে তার ভাইকে একটা ট্রাক কিনে দিছে, যে হিসাবও আজ পর্যন্ত পায়নি, উল্টো সে এই টাকা দিয়ে নেশাপানি করে থাকে। এইসব বলে সুলতানা রাগ করে সে স্থান থেকে চলে আসে। অন্যদিকে সেলিম বাইকে করে তার মেয়েকে স্কুলে আর তার বউকে, মানে সুলতানাকে, শাপলা ডায়াগনিস সেন্টারে নামিয়ে দেয়। সেলিম তারপর তার ফার্নিচারের দোকানে যায়, কিন্তু এ জায়গায় ডায়াগনিস সেন্টারের যত কর্মী, মানে ম্যানেজার পরিচালক যারা ছিল, সবাই মাদক চোরার কারবারির সাথে জড়িত ছিল। সুলতানা ক্লিনিকে আসার পর কিছুক্ষণ পর তার ভাই তাকে কল দিয়ে বাহিরে আসতে বলে। সুলতানা বাহিরে আসার পর তার ভাই তাকে বলে, তুই নাকি বলছস মারে টাকা দিবি না, তুই খালি সময় মতো আমার টাকা দিবি, বুঝোস নাই? চার পাঁচটা সামনে টিকটিকে ঘোরাফেরা করতেছে, যদি আমার টাকা পয়সা না দেস তোর ব্যবসা পাটি যত আছে সব চাকরি বাকরি গোল করে দিব, বুঝোস নাই? সুলতানা এই এক জায়গায় দুর্বল ছিল, যদি ওর ভাই পুলিশকে বলে দেয় তাহলে সে ধরা খেয়ে যাবে, তাই সে আর কিছু বলতে পারে না। দুপুরে সুলতানা যখন খেতে বসে এক সহকারী এসে বলে, তোমায় খাঁচায় ডাকতাছে। না চাওয়া সত্ত্বেও সুলতানা খাবার রেখে ম্যানেজারের রুমে যায়। ম্যানেজার সুলতানাকে জানায় কাল ভোর ছয়টায় একটা চালান আছে, চলে এসো, কিন্তু সুলতানা জানায় তার কালকে একটা ফ্যামিলির অনুষ্ঠান আছে, যেতে হবে। এই কথা শুনে ম্যানেজার হাত মুছে টেবিল থেকে ওঠে, তারপর সুলতানাকে থাপ্পড় মেরে আর মুখ চেপে বলে, যেতে তোমার কোনো আপত্তি আছে? যাবা কালকে? ম্যানেজারের এরূপ দেখে সুলতানা অনেক ভয় পেয়ে যায়। সুলতানা বলে, যাব কালকে। পরের দিন সেলিম যখন সুলতানাকে নিয়ে বাইক দিয়ে যাচ্ছিল, সেলিম বলে, ট্রিপ মারলেই তো টাকা, সমস্যা কোথায়? মানে সেলিম ওর সবকিছুই জানত। সুলতানা বলে, তুমি তাহলে আমার মতো কাজ করে দেখো, গোপন জায়গায় কয়দিন পোটলা নিয়ে ঢাকা চট্টগ্রাম ঘুরলেই বুঝবা। অনুষ্ঠানে আমরা ওদের চোরা কারবারির সিস্টেম দেখতে পাই। এই ক্লিনিকে এক কর্মীর দায়িত্ব পোটলা রেডি করা, সে একটা কন্ডোমে হিসাব অনুযায়ী ইয়াবা ভরে তা প্যাকেট করে, তারপর সেই কর্মী সুলতানাকে শুতে বলে। এরপর ও দুটা কন্ডোম ভর্তি ইয়াবা সুলতানার গোপন জায়গায় ঢুকিয়ে দেয়। ওই মেয়ে আরও বলে, ওই দুটা গিলে ফেলো। তারপর সে ডায়াগনিস সেন্টার থেকে বের হয়ে নানু মিয়ার সিনজিতে করে রওনা হয়। অনুষ্ঠানে আমরা সুলতানা আর তার ভাবিকে গায়ে হলুদের অনুষ্ঠানে দেখতে পাই।
ওরা কথা বলার সময় সুলতানার ভাবির ফোনে সেলিমের কল আসে। সে এ জায়গায় নিজের কানের দুল আনার কথা বলে সে জায়গা থেকে চলে যায়। কিছুক্ষণ পর সবাই যখন গায়ে হলুদরের অনুষ্ঠানে মেয়েদের নাচ দেখছিল, তখনই একজন এসে জানায় বিয়ের কনের কানের দুল হারিয়ে গেছে এবং যারা উপস্থিত আছে সবার ব্যাগ চেক করা হবে। কিন্তু গেস্টদের ব্যাগ চেক করাতে সুলতানা অনেক অপমান বোধ করে এবং সে তার স্বামীকে কল করে জানায় আমাদের এই অনুষ্ঠান থেকে নিয়ে যাও। সেলিম তখন সুলতানার ভাবির সাথে গোপন এক জায়গায় ছিল, কিন্তু সেলিম জানায় সে দোকানে। সুলতানা বলে তুমি তাড়াতাড়ি বাসায় আসো। রাতে সুলতানা মশারি ঠিক করার সময় একটা জ্যামিতি বক্স পায়, যা খোলার পর সে কানের দুল দেখতে পায় যা গায়ে হলুদের কন্যার ছিল। এর মানে বিয়ে বাড়ি থেকে তার মেয়ে সে কানের দুল চুরি করেছে, কিন্তু সে তার মেয়েকে কিছুই বলে না। সুলতানা রাতে ডিনার করার সময় তার স্বামীকে জানায় আমাদের ঢাকায় যেতে হবে, একটা বাস আর মুনির জন্য একটা স্কুল ঠিক করতে হবে। সেলিম বলে ক্লিনিক থেকে তো তোমারে ছুটি দিব না, কি করবা। সুলতানা জানায় সে হুট করে চলে যাবে, তুমি যেভাবে পারো কালকে দুইটা টিকিট ম্যানেজ করো, কালকেই ঢাকা যাব। সেলিম না যেতে চাইলেও সুলতানার জোরাজুরিতে সে রাজি হয়। পরদিন সকালে তারা রেল স্টেশনে যায়। সেলিম অনেক কষ্ট করে তাদের তিনজনের জন্য একটা টিকিট জোগাড় করে। রেল স্টেশনে তারা অপেক্ষা করার সময় সুলতানার ক্লিনিক থেকে তাকে কল করতে থাকে, মানে ক্লিনিকের ম্যানেজার তার একজন কর্মী দিয়ে কল করার ছিল, কিন্তু সুলতানা কল ধরে না। অনেকবার কল করার পর সুলতানা ফোন রিসিভ করে আর বলে আমার মা অনেক অসুস্থ, তাকে নিয়ে হসপিটালে যাচ্ছি, আমার আসতে একটু লেট হইতে পারে। কিন্তু ফোন লাউডস্পিকারে থাকায় তার ম্যানেজার বুঝে ফেলে তারা রেল স্টেশনে আছে। তারপর ট্রেন চলে আসে, তারা ট্রেনের সিটে গিয়ে বসে, কিন্তু তখনই তাদের সামনে কয়েকজন ডিবি পুলিশ চলে আসে আর তাদের ব্যাগ সহ তাদের নামিয়ে নিয়ে যেতে থাকে। কিন্তু সেলিম জোরাজুরি করাতে ওরা সেলিম আর সুলতানাকে মারতে মারতে স্টেশনের এক কোনায় নিয়ে আসে এবং তাদের মেয়ে মনিকেও মারা হয়। তারপর তাদের ফেলে রেখে ডিবি পুলিশরা তাদের গাড়ির দিকে যায়। তারা গাড়িতে উঠেই তাদের পোশাক চেঞ্জ করে নেয়, তার মানে তারা ডিবির পুলিশ ছিল না, তারা ম্যানেজারের লোক ছিল। আর বলে এইভাবে না বলে ঢাকায় যাওয়া কি ঠিক হচ্ছিল, ক্লিনিক আপনার পাশে না থাকলে তো স্বামী আর বাচ্চা সহ জেলে যেতে হতো। সুলতানার বুঝতে বাকি থাকে না এই লোকগুলো ম্যানেজারই পাঠিয়েছে। তারপর তার মোবাইলে একটা মেয়ের লাশের ছবি পাঠানো হয়, যে মেয়েকে সুলতানা কাহিনীর শুরুতে একটা ক্লিনিকে দেখতে পেয়েছিল। এটা দেখে সুলতানা আরো বেশি ভয় পেয়ে যায়। সুলতানা এই জায়গায় কান্না করতে থাকে। অন্য সিনে আমরা ম্যানেজারের রুমে সুলতানাকে দেখতে পাই, যে জায়গায় ম্যানেজার সুলতানাকে বলতে থাকে মাকে নিয়ে হসপিটালে গেছিলি, তোর বাসা কেন খোঁজা লাগে, এখানের আলো বাতাস ভালো না লাগলে আমাকে বলেন, আলো বাতাস বন্ধ করে দিব, রেহানার তোমার মতো আলো বাতাস দরকার ছিল, ফলাফল রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু, আর বল না হলে ঠিক আছে, আর নয়তো তুমি রেহানার অবস্থা তো জানোই। অনুসিনে আমরা এক লোকের বাড়িতে সুলতানা আর সেলিমকে দেখতে পাই, যার কাছ থেকে সেলিম পূর্বে ফার্নিচারের দোকান কিনেছিল। সেলিম ওনাকে জানায় আপনার কাছ থেকে যে দামি দোকান কিনছিলাম ওই দামি দোকান নিয়ে যান। উনি বলে আমার কাছে তো অত টাকা নাই, হজ থেকে আসার পর 12 লাখ আছে, ওই দামে দিলে দিতে পারো, নয়তো অন্য কাস্টমার দেখো। সেলিম রাজি না থাকলেও বাস থেকে রেহানা বলে না সমস্যা নাই, আমরা ওই দামেই দিমু, তবে টাকাটা আজকেই লাগবো। পূর্বের মালিক রাজি হয়ে যায়। অনুসিনে আমরা এক কাপড় ব্যবসায়ীকে দেখতে পাই, যে অবৈধভাবে বর্ডার থেকে ইন্ডিয়ার অনেক কাপড় এনে ব্যবসা করত। উনি দোকান থেকে বের হবার সময় এক মহাজন আর তার ভাগ্নের সাথে দেখা হয়, যে জায়গায় সে মহাজনকে বর্ডার থেকে নতুন লোটের মাল আসার জন্য কিছু টাকা ইনভেস্ট করতে বলে আর দেনাপাওনা নিয়ে কিছু কথা বলে, আর তার ভাগ্নেকে বলে আরেকটা টিউশনির জন্য রেডি থাকো। ভাগ্নে বলে ঠিক আছে কোয়েন। হালিম আসলে নদীপথে মাল আনে, তারপর তা বর্ডার থেকে কিনে এনে দোকানে বিক্রি করত। অনুসিনে আমরা দেখতে পাই সুলতানা তার দোকান বিক্রির সব টাকা এক ব্যাগে রাখে। ঠিক এই সময় সেলিম হালিমকে কল দেয় আর বলে তোমারে যে কামরা দিছিলাম হে কামটা কি হয়েছে। হালিম জানায় কোনো টেনশন নাই, সব ঠিক আছে। সুলতানা ক্লিনিকে যাবার সময় তার স্বামীকে বলে তুমি মুনিরে নিয়ে সময় মতো চলে আইসো, এখানেই সব। সেলিম বলে তুমি টেনশন নিও না, আমি তো আসি। সুলতানা বের হয়ে যায়, কিন্তু সেলিম তাকে বারান্দা দিয়ে ফলো করতে থাকে। তারপর সে সুলতানার ভাবিকে বাসায় আসার জন্য কল দেয়। অন্যদিকে সুলতানা ক্লিনিকে যায়, তারপর চট্টগ্রাম থেকে ঢাকায় আরেকটা চালান নেবার জন্য প্রস্তুত হয়। অন্যদিকে সেলিম তার মেয়েকে টিভি রুমে বসিয়ে সাউন্ড বাড়িয়ে দেয় আর রুমে চলে যায়, যে জায়গায় আমরা সুলতানার ভাবি লিপিকে দেখতে পাই। সেলিম ওকে বলে আমরা কেউ চিটাগাঙে থাকতাছি না, কেন থাকতাছি না, কি হয়েছে কিছুই জেগাইতে পারবো না। অন্যদিকে আমরা সুলতানাকে এক বাসে দেখতে পাই, যে জায়গায় সুলতানা খেয়াল করে তার পিছনের সিটে একজন তাকে ফলো করছে, সে বুঝে যায় ও ম্যানেজারের লোক। সুলতানা যেন না পালাতে পারে তাই ম্যানেজার ওর পিছনে লোক লাগিয়েছিল। আসলে সুলতানার প্ল্যান ছিল সে চট্টগ্রাম থেকে ঢাকা যাবে না, সে কুমিল্লায় নেমে যাবে,
এবং তার হাজবেন্ড টাকা আর তাদের মেয়েকে নিয়ে কুমিল্লায় চলে আসবে। তারপর তারা কুমিল্লায় কোনো একটা বাসা দেখে সে জায়গায় সেটেল হবে। অন্যদিকে ওই বাস কুমিল্লার এক হোটেলের সামনে থামে। সবাই বাস থেকে নেমে গেল, সুলতানা সেই বাসে বসে থাকে যাতে করে ওর হাজবেন্ডকে কল করতে পারে। কিন্তু ও বাইরে জানালার কাছে ওই লোকটিকে দেখতে পায় যে ওকে নজরে রাখছিল। তখন সুলতানা কোনো উপায় না পেয়ে বাস থেকে নেমে লেডিস ওয়াশরুমে যায়। ওই লোকটি ওকে ফলো করে আর ঠিক ওয়াশরুমের সামনে এক চেয়ারে বসে থাকে। সুলতানা অনেক টেনশনে পড়ে যায়, কারণ আগের বারের কথা ওর মনে আছে। তখনই ওই লোকটির কাছে একটা কল আসে। নেটওয়ার্ক প্রবলেম থাকার কারণে সেই লোকটি একটু সামনে যায়। তখনই সুলতানা এই সুযোগে ওয়াশরুমে গিয়ে নিজের কাপড় চেঞ্জ করে আর ওই পোটলা ওয়াশরুমে ফেলে দেয় আর হোটেলের এক জানলা দিয়ে ওই হোটেল থেকে বের হয়ে যায়। কিন্তু বাস ছাড়ার সময় হলে সুলতানা না আসাতে ওই লোক সোজা ওয়াশরুমের সব দরজা খুলে চেক করতে থাকে। সে একটা ওয়াশরুমে বোরকা দেখতে পায়। তার বুঝার বাকি থাকে না সুলতানা পালিয়েছে। সেই লোক ওখান থেকে দৌড়িয়ে হাইওয়েতে যায় আর ওকে খুঁজতে থাকে আর ম্যানেজারকে কল করে জানায় সুলতানা পালাইছে। ম্যানেজার বলে, তোরে বাল ফালাইতে পাঠাইছি, অরে জলদি খুঁজা বাইর কর। কিন্তু সুলতানা ততক্ষণে একটা অটো পেয়ে যায় আর শহরের দিকে রওনা দেয়। সে অটোতে তার স্বামীকে কল করতে থাকে, কিন্তু তার স্বামী বাসে তার মেয়েকে নিয়ে ঘুমাচ্ছিল। তখনই সে দেখতে পায় সামনে পুলিশ সব গাড়ি চেক করছে। পুলিশ তাকেও চেক করে কিন্তু তার কাছে কিছুই পায় না, তো তাকে ছেড়ে দেয়। সুলতানা শহরে পৌঁছায়। অন্যদিকে তার স্বামীর বাসে ঘুম ভাঙে আর সুলতানাকে কল করে আর বলে, আমি কাছাকাছি আইসা পড়ছি, আর কিছু বলার আগেই তার ফোনের চার্জ শেষ হয়ে যায়। অন্যদিকে সুলতানার ম্যানেজারের যত লোক ছিল সবাইকে ওর পিছনে লাগিয়ে দেয় ওকে খোঁজার জন্য। অনুসীনে সুলতানার গায়ে হঠাৎ কেউ হাত দেয়। সুলতানা মারাত্মক লেভেলে ভয় পায়। সে দেখতে পায় হালিম নামে সেই লোক। হালিম জানায়, ভাবি সেলিম বলছিল তার আসতে একটু দেরি হবে, আপনারে বাসায় নিয়ে যাই। আর তার ফোনের চার্জ শেষ। সুলতানা কোনো উপায় না থাকা সত্ত্বেও সে তার বাইক দিয়ে অনেক পুরাতন এক ভাঙা বাড়িতে যায়, যে জায়গায় সুলতানা হালিমের উপর সন্দেহ হতে থাকে। তখনই হালিমের ফোনে একটা কল আসে, তাই হালিম তাকে সবকিছু বুঝিয়ে দিয়ে নিচে চলে যায়। অন্যদিকে সুলতানার ভাবির ফোনে একটা কল আসে। কুমিল্লার এক থানা থেকে তাকে জানানো হয় তার হাজবেন্ড অ্যাক্সিডেন্ট করেছে, সে যেন তাড়াতাড়ি চলে আসে। অন্যদিকে অনেক ক্লান্ত থাকায় সুলতানা ওই বাসায় ঘুমিয়ে পড়ে। তারপর কলিং বেল বাজলে সে দরজা খুলে দেখতে পায় তার ম্যানেজার তার স্বামী আর মেয়েকে ধরে তার বাসায় নিয়ে আসা হয়েছে। সে ভয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। হবারই কথার যার জন্য এত কিছু, কিন্তু না, এটা স্বপ্ন ছিল। তখন তার ঘুম ভেঙে যায়। সে তখন দরজাগুলো তার হাজবেন্ড আর মেয়েকে দেখতে পায়। অন্যদিকে ম্যানেজারের লোকজন সুলতানার ভাবির বাসায় কাউকে না পেয়ে তার ভাইকে খুঁজে। কিন্তু সুলতানার ভাই ট্রাক নিয়ে চার দিন ধরে উদাও ছিল। লিপি তার স্বামীর খোঁজে সদর হাসপাতালে আসে। অন্যদিকে সুলতানা তার টাকা আর স্বর্ণ এক ব্যাগে ভরে ট্রাঙ্কের ভিতরে রেখে খাটের নিচে রেখে দেয়। হালিম প্রদীপ নামে এক ছেলেকে তাদের বাসায় আনে, যাকে সে একটা টিউশনি কথা বলেছিল। হালিম জানায় ও আপনার মেয়েকে পড়াবে। ওই যে আপনি আগে বলেছিলেন আপনার মেয়ে পড়তে চায়, ও আপনার মেয়েকে ইংরেজি পড়াবে, সমস্যা নাই, আর স্কুলে ভর্তি করার ব্যবস্থা করে দিবে। এই কথা শুনে সুলতানা আর সেলিম খুব খুশি হয়। তারপর তারা হালিমের কাছে জানতে চায়, ভাই এই বাসা কার, এই যে মালপত্র রেখে গেছে। হালিম জানায়, চাপ নাই, থাকেন এক হিন্দু মাস্টারের, কমিশনের কাছ থেকে আমি এই বাসা ভাড়া নিছি, ভবিষ্যতে ভাইঙ্গা এই জায়গায় দশতলা উঠাবো। আসলে এই হালিম লোকটা প্রচণ্ড রকমের ধান্দাবাজ আর চালুমাল, সুলতানার তাকে পছন্দ হয় না। অন্যদিকে ডাক্তার আয়েশা লিপিকে জানায়, আপনার স্বামীর পা কেটে ফেলতে হবে, কিছু করার নাই। লিপির তো মাথায় আকাশ ভেঙে পড়ে। পা কাটার পরও লিপির স্বামীর ব্যবহার ভালো হয় না। হাসপাতালের মধ্যে সে লিপিকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। সুলতানার ভাগ্নে তার মেয়েকে ভর্তি করার জন্য কয়েকটা স্কুলে নিয়ে যায়, কিন্তু বছরের মাঝপথে হওয়াতে তার মেয়েকে কেউ ভর্তি নেয় না। অন্যদিকে হালিম সুলতানার হাজবেন্ড সেলিমকে একটা নতুন মোটরসাইকেল দেয়। সেলিম বাসা আসার পর সুলতানা জিজ্ঞাসা করে, এই বাইক কার? সেলিম বলে, হালিম বলেছে ওর গ্যারেজে পড়েছিল, আমারে বলছে নিয়া চালাইতে, তাই চালাচ্ছি। সেলিম সুলতানাকে বলে, হালিম তো অনেক বড় বিজনেসম্যান, ওইখানে ভাবছি লাখ তিনেক ইনভেস্ট করব। সেলিমের উপর সুলতানার ভরসা ছিল না, তার উপরও তার হালিমকে একটু পছন্দ হয়নি। সুলতানা বলে, আমার রক্ত পানি করা টাকা, তোমাকে তো বোকা পানিতে টাইম লাগে না, একটু সাবধানে কাজকাম করো। আমার তাকে ভালো লাগেনি, টাকার গাছ আছে তো ঝাড়া দিয়া লইয়া যাইও। অন্যদিকে রাতে সেলিম সুলতানাকে কাছে পেতে চায়, কিন্তু সুলতানার শরীর খারাপ থাকাতে সে হালিমকে খুব বিরক্তির সাথে দূরে সরিয়ে দেয়। সেলিম রাগ করে বারান্দায় চলে আসে আর লিপিকে মিস করতে থাকে। সেলিম লিপিকে কল দেয়। লিপি সেলিমকে তার স্বামীর অ্যাক্সিডেন্টের কথা জানায় আর এটাও বলে তারা কুমিল্লায় হাসপাতালে আছে।
হাতে একদম টাকা পয়সা নাই। তখনই সুলতানা চলে আসে, সেলিম ফোন রেখে দেয়। সুলতানা জিজ্ঞাসা করে, এত রাতে কার সাথে কথা কও? সেলিম বলে, না হালিমের সাথে কথা বলতেছি বিজনেস নিয়া। এর পরের দিন সকালে সেলিম হসপিটালে গিয়ে লিপির সাথে দেখা করে, ওরা হসপিটালের সিঁড়িতে মিট করে। সেলিম জানায় টাকা পয়সা নিয়ে ভাবতে হবে না, একটা ব্যবস্থা করব নে। লিপি বারবার জিজ্ঞাসা করার পরও সেলিম ওর বাসার ঠিকানা ওকে দেয় না। চলে আসার সময় সে লিপিকে ঝরিয়ে ধরে, আর এই দৃশ্য কেউ একজন ভিডিও ধারণ করে, কিন্তু তারা এটা দেখতে পায় না। তারপর যে যার মতো চলে যায়। এটা ছিল প্রথম পার্ট, এর পরের পার্ট দেখার জন্য অনুরোধ রইল। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।